এটা তো দেবের হাতের লেখা, এটা আমি তো চিনি, এটা দেবের হাতের লেখা। আমার মৃত্যুর জন্য কেউ তাই নয় দেবব্রত বসু, অসম্ভব এটা হতে পারে। দেব কেন লিখতে যাবে? দেব তো ওর নিজের লাইফে কত খুশি ছিল, ওর তো সুইসাইড করার কোনো রিজনই নেই। কি বলছো তা কি ক্লিয়ারলি বলো, আমি কিছু বুঝতে পারছি না। এটা দেবের হাতে লেখা উজ্জ্বল, কিন্তু ও নিজের ইচ্ছে লিখে দিয়ে ওকে জোর করে কেউ লিখিয়েছে ওকে জোর করে। কেন এরকম কেউ করবে, ওর ক্ষতি কেন কেউ করতে চাইবে? তুমি এখনো কেন বুঝতে পারছো না, যারা ওই রয়মেন্টের নিলাম করতে গিয়েছিল তারা এইসব করছে। ওরা প্রতিশোধ না নিয়ে এত সহজে ছেড়ে দেবে ভেবেছে। তুমি আর মম দুজনে এই রাজনীতি পার্টি পলিটিক্স থেকে একটু একটু সরে আসবে। আর আর নিতে পারছি না, আর লসেসগুলো নিতে পারছি না, প্লিজ। আমি সত্যি আর পারছি না। আমি জানি, আমি জানি তুমি খুব কষ্ট পাচ্ছ, কিন্তু এখন যে সিচুয়েশন, প্লিজ একটু শান্ত হও, মাথা ঠান্ডা করো। দেখো এখন এইসব ডিসকাস করার মতো সময় নেই, তুমি কেন বুঝতে পারছো? উজ্জ্বল ওইদিকে দেখো, অফিসার সাংবাদিক দেবব্রত বসু আমাদের অফিসে কাজ করতেন, আমরা ওনার বডিটা অফিসে নিয়ে যেতে এসেছি। কিন্তু আমাদের কাছে অর্ডার আছে, ফ্যামিলির লোক ছাড়া আমরা বডি দিতে পারব না। বললাম তো, বডি আগে অফিসে যাবে, তারপর ফ্যামিলির কাছে। আপনি বলুন, যদি কোনো ফর্মালিটিস থাকে আমরা কমপ্লিট করে দিচ্ছি। এক মিনিট অফিসার, দেখুন আমি মানছি যে দেবব্রত বসু আপনাদের অফিসের স্টাফ ছিল, কিন্তু আমরা তো ওর ফ্যামিলির লোক, তো ওর বডি পাওয়ার প্রথম অধিকার ওর ফ্যামিলির লোকেদের, তাই আমরাই ওর বডি নিয়ে যাব। বললাম তো, বডিটা আগে অফিসে যাবে, তারপর তোমাদের কাছে। একটাও কথা বলবে না তুমি ভিকি, লজ্জা করে না একটু? একটা মানুষ মরে গেছে, তার বডি নিয়ে তোমরা পলিটিক্স করছো? তোমার মতো একটা নোংরা লোকের থেকে এর থেকে বেশি কি এক্সপেক্ট করবে? একদম বেশি বাড়াবাড়ি করবে না রাশি, নাহলে কিন্তু দেখে পুজোর ছেড়ে দাও, চলে এসো এদিকে। কিন্তু কিন্তু রাশি দেব কে ওরা? তুমি একদম ঠিক কথা বলেছ, এসব পার্টি পলিটি খুব নোংরা, এখানে প্রচুর নোংরা লোকের ভিড়। আমি আমি সত্যি চাই, এবার আমি সত্যি সব আমরা